বাচ্চাটা আসলে ইউটারাসে ছিল আর আমার পিরিয়ডটা ঠিকমতো হচ্ছিল না। মেথোট্রক্সিড একটা ইনজেকশন শপ দিতে বলল যাতে আমার বাচ্চাটা মানে টিউবের মধ্যে নষ্ট হয়ে যায়। আমি বলতে পারবো না এতে আর কি আমি আবার প্রেগন্যান্ট হই। আল্লাহর রহমতে আমাদের এখন একটা বাবু আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা কথা বলবো সাকিয়া এবং রাকিবের সাথে। অনেক চড়াই উতরাই পার হয়ে অবশেষে ওরা একটা সুন্দর বাচ্চার মুখ দেখেছে। আসুন আমরা ওদের মুখেই সেই গল্পটা শুনি। আসসালামু আলাইকুম, আমি সাকিয়া। তো আমার আর কি প্রথমে যে প্রবলেমটা ছিল, আমার পিরিয়ড ইরেগুলার ছিল, তো তার জন্য আমি ডাক্তারের কাছে যাই। শরণাপন্ন হওয়ার পর ডাক্তার আমার টেস্ট করে দেখে এবং তার ধারণা হয় যে এখানে আমার টিউবে কোনো ব্লক আছে হয়তো। তো পরবর্তীতে ল্যাপ্রোস্কোপি করা হয় প্রথমবার, তো দেখা যায় যে আমার টিউব ঠিক আছে। তো তারপর আবার ডাক্তার আমাকে বিভিন্ন রকমের মেডিসিন দেয় এবং আমার বাচ্চা কনসেপ্ট হয়। কিন্তু ডাক্তার ফার্স্ট আল্ট্রাসাউন্ডটা করেছিল হচ্ছে চতুর্থ না পঞ্চম সপ্তাহের সময়। তো যখন আর কি আল্ট্রাসাউন্ডে সেটা ধরা পড়ে নাই, বাচ্চাটা যে ইউটারাসে আছে এটা ধরা পড়ে নাই। প্রেগনেন্সিটা দেখাচ্ছিল হচ্ছে টিউবের মধ্যে, যে একটা টিউবের মধ্যে কিছু একটা আছে। তো ডাক্তার ভেবে নেয় যে এটা হচ্ছে আমার বাচ্চা মানে টিউবে আছে, ইউটারাসে নাই। টিবিএস করেছিল, বিটাইসিজি করেছে, তবে টিবিএস করার পরেও তারা যে রিপোর্টটা দিয়েছিল আমাকে, রিপোর্টটাতে মানে রিপোর্টটা মানে সঠিক আসে নাই। দেখাইছে যে টিউবের মধ্যে বাবু, কিন্তু আসলে টিউবের মধ্যে ছিল না, ওটা ইউটারাসে ছিল। সেটা পরবর্তীতে আর কি আমি জানতে পারি যখন তারা আমাকে সেই রাতেই ল্যাপ্রোস্কোপি করতে বলে। হালকা একটু ব্যথা ছিল, যেটা কিনা বাচ্চা কনসেপ্ট করলে যে প্রথম দিকে যে একটু হয় সেটা আমি তখন বুঝি নাই, কারণ তখন এটা প্রথমবার ছিল। পরবর্তীতে সেকেন্ড প্রেগনেন্সির সময় বুঝেছি যে আসলে বাচ্চা কনসেপ্ট করতে গেলে প্রথম দিকে একটু ব্যথা থাকে। তো তারা ওইটাকেই একটা মানে ই করলো যে হ্যাঁ টিউবের মধ্যেই বেবি। এবং সে আমাকে মানে সেই ডাক্তার প্রথমে আমাকে মেথোট্রক্সিড একটা ইনজেকশন শপ দিতে বলল যাতে আমার বাচ্চাটা মানে টিউবের মধ্যে নষ্ট হয়ে যায়। যাই হোক, না সাকিয়া ঠিক আছে, আমার মনে হয় ওই ওই জার্নিটা তো আমরা ওখান থেকে তো আমরা বের হয়ে এসেছি। তুমি এখন একটা সুন্দর ফুটফুটে বাবু তোমার কোলে এখন। তারপর আর কি সেই অবস্থাটা আমরা কাটায় উঠি। তো ল্যাপ্রোস্কোপি অ্যাগেন করা হয়, তো দেখা হয় যে বাচ্চাটা আসলে ইউটারাসে ছিল। তারপর আমার হচ্ছে প্রবলেম হচ্ছিল যে দুইটা অপারেশন হয়ে যাওয়ার পর আমি খুব উইক হই আর আমার পিরিয়ডও ঠিক মতো হচ্ছিল না। তারপর আমি মনিরা ম্যাডামের কাছে গেলাম, তার কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম। এবং কিছুদিন পরেই মানে কিছুদিন ব্রেক দেওয়ার পরে, দুই তিন মাস পরেই আমার কনসেপ্ট করেছে। এবং মানে ন্যাচারাল ওয়েতেই, জাস্ট কিছু মেডিসিনের কারণে ন্যাচারাল ওয়েতেই কনসেপ্ট করেছে আমার, মানে তেমন কোনো কিছুই করা লাগে নাই। আসলে এক্ষেত্রে আমি একটু কথা বলি, সাকিয়া যখন আমার কাছে আসে ও এত মেন্টালি ডিপ্রেসড ছিল যে ওকে আসলে ওর সাথে কথা বলতে হয়েছে আমাকে অনেক। ও ওই দুঃস্বপ্নটাকে কাটিয়ে উঠতে পারছিল না, বারবার ওই স্মৃতির কথা ওকে তাড়া করে ফিরত এবং এটার কথাই সে ভাবতো। যার জন্য ওকে যে কাজটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে ওকে মেন্টাল সাপোর্ট যেটা দেওয়া দরকার সেটা দেওয়া হয়েছিল এবং আলটিমেটলি ও ওইটা দুঃস্বপ্ন থেকে তখন বের হতে পেরেছিল। আসলে একটা সমস্যা থাকলে সেটা মানুষকে তাড়াই করবে কিছুদিন, আলটিমেটলি তুমি একটা বাবু পেয়েছো, এখন নিশ্চয়ই সেই দুঃস্বপ্নের কথা তুমি ভুলে যাবে। এবং সাধারণ ন্যাচারাল ওয়েতে আমার আর কি বাবু ঠিক মতোই ছিল 9 মাস, এবং কিছুদিন আগেই আর কি বাবু আসলো দুনিয়াতে। এই তো রাকিব, আপনি কিছু বলবেন? হ্যাঁ ম্যামকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ ম্যামের মতো এরকম কেয়ারফুল এবং ফ্রেন্ডলি ডাক্তার খুব কমই পেয়েছি, বাংলাদেশে খুব কমই আছে, তার জন্য ম্যামকে অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে আমাদের এখন একটা বাবু আছে। বলো তোমার বাবু ছেলে না মেয়ে সেটা বলো, ছেলে বাবু হয়েছে। এই না ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না সাকে, বাবুকে নিয়ে এখন তোমার নতুন জীবন শুরু হবে, বাবুকে ঘিরে তোমার সমস্ত কিছু আবর্তিত হবে। আমরা চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার দর্শকদেরকে বলবো আপনারা সবাই আমার সাকিয়া রাকিব এবং তার বাবুর জন্য দোয়া করবেন।
আসলে ও এত মেন্টালি আপসেট ছিল, এত ডিপ্রেস ছিল যে সবসময় ও কান্নাকাটি করতো। আমি ওকে সময় দিতাম, ওকে বুঝাতাম যে না তুমি এটা থেকে বের হয়ে আসবে, এবং আলটিমেটলি ও বেশি দিন ওষুধও খেতে হয়নি ওকে, ও 2-3 মাস মধ্যেই মনে হয় ও কনসিভ করে গেছে সুন্দরভাবে। আর তেমন কোনো মনে হয় বেশি কিছু ওষুধও খেতে হয়নি তোমাকে, তাই না? তা আসলে যেটা, যে কথাটা আমি কিন্তু সবসময় বলি সাফার্টিলিটিতে যারা ভোগেন তাদের জন্য, যে মেন্টালি তা আপনাদেরকে কুল থাকতে হবে, আপনারা এত ডিপ্রেশনে থাকেন যার জন্য আরও এই সমস্যাগুলো হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং আমার পেশেন্টদের জন্য তো আপনাদের একটা দোয়া থাকবেই, এবং সাকিয়া রাকিবের জন্য স্পেশাল দোয়া করবেন আপনারা সবাই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।